ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তোমাদের আজকে নৃসিং হলিলাম। পৃথিবীতে তখন সত্য যুগ চলছিল। মানুষজন ভগবান বিষ্ণুর পূজা করত। এমন সময় হিরণ্যকশিপু ও হিরণ্যাক্ষ নামের দুই অসুর অত্যাচার করা শুরু করল। ভগবান বিষ্ণু বরাহরূপে হিরণ্যাক্ষকে বধ করলেন। তারপর ভাইয়ের মৃত্যুতে হিরণ্যকশিপু অনেক রেগে গেল। তারপর সে বিষ্ণুকে হত্যা করার জন্য ব্রহ্মা কঠোর তপস্যা করলেন। মন্দার পর্বত থেকে পায়ের এক আঙ্গুলে দাঁড়িয়ে হাত তুলে 36,000 বছর তপস্যা করলেন। তার তপস্যা সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে বর দিতে চাইলেন। সে তখন অমরত্বের বর চাইল। ব্রহ্মা বললেন, আমি অমর নই, তোমাকে কিভাবে অমরত্বের বর দেব? তারপর তিনি ছলে বললে কৌশলে অনেকগুলি বর চাললেন, যেমন আপনার সৃষ্টির কোনো জীব আমাকে হত্যা করতে পারবে না, আমাকে ঘরের ভিতরে বা বাহিরে হত্যা করতে পারবে না, আমাকে মানুষ বা পশু হত্যা করতে পারবে না। এভাবে তিনি 11টি বর চাইলেন। তারপর ব্রহ্মা তাকে বরগুলো দিয়ে দিলেন। তিনি ত্রিলোক জয় করে ফেললেন। তিনি বিষ্ণু ভক্তদের প্রতি অত্যাচার করা শুরু করলেন। উনার স্ত্রীর কয়াদুর গর্ভে বিষ্ণু ভক্ত প্রহ্লাদের আবির্ভাব হলো। প্রহ্লাদ ছোটবেলা থেকেই ভগবানের বিষ্ণুর নাম জপ করতেন। এই এই কথা যখন উনার পিতা শুনলেন, তখন তিনি তাকে অসুরগুরু শুক্রাচার্যের গুরুকুলে পাঠিয়ে দিলেন। সেখানে গিয়েও তিনি অসুর বালকদেরকে ভক্ত বানানো শুরু করলেন। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্ধনম দাস্য সৈক্য আত্মনিবেদনম, এভাবে তিনি নববিধা ভক্তি সবাইকে শিখাতে লাগলেন। সবাই ভক্ত হতে শুরু করলো। এ শুনে হিরণ্যকশিপু প্রহ্লাদকে হত্যা করার নির্দেশ দিলেন, যেমন উঁচু পাহাড় থেকে ফেলে দিয়ে ক্ষীরের মধ্যে বিষ মিশিয়ে আগুনের কুণ্ডে ফেলে দিয়ে সর্পকুণ্ডে ফেলে দিয়ে এভাবে অনেক চেষ্টা করলেন, তবুও প্রহ্লাদের মৃত্যু হলো না। অবশেষে হিরণ্যকশিপু নিজে গিয়ে প্রহ্লাদকে হত্যা করতে চাইলেন, কিন্তু তিনি বললেন যে, রে মূর্খ, তুই যে তো বিষ্ণু বিষ্ণু করিস, তোর বিষ্ণু কোথায়? প্রহ্লাদ মহারাজ বললেন, বিষ্ণু তো সর্বত্রই পিতা। তখন তিনি বললেন, এই স্তম্ভেও আছে? বললেন, হ্যাঁ পিতা। তখন তিনি অনেক জোরে স্তম্ভের মধ্যে আঘাত করলেন। ভক্তের কথা সত্য করার জন্য স্তম্ভ ভেঙে ভগবান নৃসিংহদেব বের হয়ে গেলেন, অর্ধেক সিংহ ও অর্ধেক মানুষ। তিনি গর্জন করতে করতে বের হয়ে আসলেন। তারা অনেক সময় যুদ্ধ করল। এভাবে অবশেষে বৈশাখ মাসের শুক্লপক্ষে বুধুলি লগ্নে ভগবান নৃসিংহদেব উরুর উপরে নিয়ে তিনি উনার ধারাল নখ দিয়ে উনাকে বধ করলেন। তারপর ব্রহ্মার সবগুলি বরকে সম্মান দিয়ে
উনি উনার শরণাগত ভক্ত প্রহ্লাদকে রক্ষা করলেন ও হিরণ্যকশিপুকে বধ করলেন। হরে কৃষ্ণ।